বেরিয়েছিলাম, জনজোয়ার যেন আজকের দিনে, আনন্দ উচ্ছ্বাস, লাইটিং, মিউজিক সমস্ত কিছু মিলিয়ে যখন আমি ভিডিওটা রেকর্ডিং করি এতটাই ভালো লাগছিল, ভেবেছিলাম লিখেই প্রকাশ করব, কিন্তু কিছু বলারও ইচ্ছা হলো। আমরা ইতিহাসে পড়েছি বহু বিপ্লবী সংগ্রামের মাধ্যমেই স্বাধীনতা এসেছিল। আজ দেশের স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরও ভারত মাতার সেই সব বীর সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শান্তি এবং সুখের দেশ দিয়েছেন, যেখানে আমরা নির্ভয়ে রাতে ঘুমাতে পারি এবং আমাদের স্কুল বাড়িতে সারাদিন উপভোগ করতে পারি। আমাদের দেশ প্রযুক্তি, শিক্ষা, খেলাধুলা, অর্থসহ আরও অনেক ক্ষেত্রে দ্রুত উন্নতি করেছে, যা স্বাধীনতা ছাড়া সম্ভব হতো না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কিন্তু 7 বছর আমি হায়দ্রাবাদ রয়েছি, 15ই আগস্টের বিকেলবেলা কোনোদিনই মনে হয়নি সেইভাবে যে বাইরে বেরোই। কিন্তু আজকে বাইরে না আসলে হয়তো আমি এটা ব্যাপারটা বুঝতেই পারতাম না, যে এত আনন্দ, এত উচ্ছ্বাস মানুষের মধ্যে রয়েছে, এত আনন্দ করে সবাই ঘুরতে আসছে। এমনকি আমি আমার মনাকে যেরকমভাবে সাজিয়ে এনেছি, শুধু আমি নই, প্রত্যেকের বাচ্চাকে সুন্দরভাবে সাজিয়ে এনেছে, হাতে আমাদের দেশের পতাকা, সমস্ত কিছু এত সুন্দর লাগছে দেখতে। বাড়িতে হয়তো দুর্গাপুজোতে সেইভাবে যেতে পারি না, কিন্তু আজকে দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয়। শুধুমাত্র আমরা পুজোতেই এত মজা করি, এত আনন্দ করি, কিন্তু আমারও মনে হয় যে এই আজকের দিনটাতেও এত সুন্দরভাবেই সেজে গুজে আনন্দ করারই দিন। তো আজকে আমরা শুধু আমরাই নয়, দেখো এত মানুষ শুধু লাইটিং দেখতে এসেছে, এত আনন্দ করছে, মজা করছে, হুল্লোড়, চিৎকার, কত আনন্দ। জানি না ভিডিওতে তোমরা কতটা তার সৌন্দর্য বুঝতে পারছো, কিন্তু এত সুন্দর লাগছে নিজের চোখে দেখে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আরও ভিডিও নিয়ে চলে আসবো। প্রচুর ভিড়, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আরও ভিডিও আসবে, দেখতে থাকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম।